আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, লিবিয়া টু ইতালি গেম খবর আপডেটে সবাইকে স্বাগতম। ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে 300রও বেশি শরণার্থীর একটি বোট গত দুদিন থেকে সাগরে ভাসছে। ইউরোপিয়ান বেশ কয়েকটি সংস্থা বর্তমানে উদ্ধার অভিযানে রয়েছে। তারাও এখন পর্যন্ত এই 300 জনেরও বেশি অবস্থানকারী শরণার্থী বোটটি উদ্ধার করেনি। এদিকে এই বোটটি ইতালির লেম্পুদোসার কাছাকাছি থাকার পরেও ইতালিতে এখন পর্যন্ত পৌঁছাতে পারেনি, যেটি নিয়ে একটি আতঙ্ক তৈরি হয়েছে। বিশেষ করে গত কয়েকদিন থেকে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। আপনারা জানেন যে ওশান বাইকিংস এবং শিয়াওয়াজ 3 অনেকজনকে উদ্ধার করেছে, যেটি আমরা গতকাল প্রকাশ করেছিলাম। আজ ইন্টারন্যাশনাল এনজিও সংস্থাগুলো যে নিউজটি প্রচার করেছে, ইতালির কাছাকাছি 300রও বেশি জন শরণার্থী নিয়ে একটি নৌকা রয়েছে, যেটি কাঠের নৌকা। আর স্যাটেলাইট থেকে যে পিকচারগুলো প্রচার করা হয়েছে, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে এরা সবাই বাংলাদেশি। কোভিড-19 পরিস্থিতিতে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার রেকর্ডে বাংলাদেশিরাই প্রথম রয়েছে। গত দুদিন আগে ইন্টারন্যাশনাল এনজিও সংস্থাগুলি থেকে যে নিউজটি প্রচার করা হয়েছে, ভূমধ্যসাগর পাড়ি দিতে ইউরোপ যাওয়া বাংলাদেশিরাই এখন এক নম্বর স্থানে অবস্থান করছে, যার পরেই আছে সিরিয়ান শরণার্থীরা। আপনারা জানেন যে জীবনের ঝুঁকি নিয়ে লিবিয়া থেকে ইউরোপে পাড়ি জমাচ্ছে বাংলাদেশ, যোগ দিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলি থেকে। কোভিড-19 পরিস্থিতিতেও মানব পাচার বা এই রাস্তাটি থেমে নেই, সবাই পৌঁছাতে পারে ঠিক এমন নয়। অনেকেই এর মাঝে বিপদে পড়ে বাংলাদেশে ফিরে গেছে, আবার অনেকেই লিবিয়াতে আটক হয়ে আছে। ইন্টারন্যাশনাল একটি সংস্থা থেকে জানানো হয়েছে যে প্রায় 200 জনেরও বেশি শরণার্থী 2 বছরের মতো সময় মাল্টা জেলে রয়েছে, যারা লিবিয়া থেকে ইউরোপে আসে এবং পরবর্তীতে মাল্টা তাদেরকে উদ্ধার করে। কিন্তু মাল্টাতে এদেরকে আবার আটক করে শরণার্থী বাংলাদেশ থেকে যাওয়ার জন্য। যদিও এদেরকে কীভাবে উদ্ধার করবে বা তারা আদতই মুক্তি পাবে কিনা, এ নিয়ে কোনো নিউজ প্রকাশ করেনি এই সংস্থাটি থেকে। এটি ছিল লিবিয়া টু ইতালি গেম খবরের আজকের সর্বশেষ আপডেট। এ ধরনের আপডেট প্রতিনিয়ত এই চ্যানেলটি থেকে দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে করে আমরা লিবিয়া টু ইতালি গেম খবরের গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করলে আপনি মিস না করেন। আর আপনি যদি এর আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছিলেন, সেজন্য আপনাকে ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সে পর্যন্ত শুভকামনা। Prepare to die.